ফিরে আসলাম। মাতাবাড়ি ব্লকের সমস্ত আশা কর্মীদের হাতে আজকে বিভিন্ন কোভিডের বিষয়ে যাবতীয় পরীক্ষার সামগ্রী প্রদান করা হয় এবং ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এই সমস্ত সামগ্রীগুলো প্রদান করা হয়েছে, আশা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। মাতাবাড়ি ব্লকের বিভিন্ন আশা কর্মীদেরকে তুলে দেওয়া হয়েছে কার্যত এই সমস্ত সামগ্রী। এবং পুরো বিষয় সম্পর্কে যেমনটা জানা গেছে, ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার পক্ষ থেকে মাতাবাড়ি ব্লকের মিলনায়তনে 19 এপ্রিল অর্থাৎ আজকে বিকেল 3টায় আশা কর্মীদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই আলোচনা সভাতেই কোভিড বিষয়ক বিভিন্ন পরীক্ষার সামগ্রী তুলে দেওয়া হয়েছে আশা কর্মীদের হাতে। আজকের এই পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। অনুষ্ঠানের শুরুতেই ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন ত্রিপুরার পক্ষ থেকে জ্যোতির্ময় মজুমদার তিনি উপস্থিত ছিলেন এবং আজকের কি উদ্দেশ্য রয়েছে এবং কি কি কর্মসূচি রয়েছে, আশা কর্মীদের কি করতে হবে, কেন তারা এই সমস্ত সামগ্রীগুলো তুলে দিলেন, প্রত্যেকটা বিষয় আলোচনার মাধ্যমে তুলে ধরা হয় আশা কর্মীদের মধ্যে। ঠিক কি বক্তব্য রয়েছে আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের শুনব। আপনারা শুনলেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তির বক্তব্য। তার পাশাপাশি ছিলেন আজকে বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। তবে সেক্ষেত্রে যেরকম ভাবে আশা কর্মীদের সামনে আজকে কর্মসূচির উদ্দেশ্য এবং কে প্রত্যেকটা বিষয় তুলে ধরা হয়েছে, তার পাশাপাশি আশা কর্মীদের বিভিন্ন সমস্যা এবং কাজের পরিধি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে আলোচনার মাধ্যমে। মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান সুজন সেন, সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ দাস, কো অর্ডিনেটর রণবীর দাস এবং তাদের সকলেই উপস্থিত ছিলেন। মূল্যবান আলোচনা তারা আজকে রেখেছেন উক্ত অনুষ্ঠানে। সাংবাদিক পর্যন্ত এই পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।